এর আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছিল তো সেই সমস্ত ছাত্রছাত্রীরা আবার পুনরায় পিপিআর পিপিএসের জন্য আবেদন করেছিলেন যে সমস্ত ক্যান্ডিডেটরা তো তাদের কিন্তু আজকে একটার মধ্যে রেজাল্টটা পাবলিশড হয়ে গেল তো সেই রেজাল্টটাই নিয়ে আজকে আলোচনা হবে তোমরা কিভাবে রেজাল্টটা দেখবে তোমাদের পিপিআর পিপিএসের রেজাল্টটা তো সেটা নিয়েই কিন্তু আজকে তোমাদের ভিডিও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিবিএসি পিপিআর পিপিএস রেজাল্টস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়েস্টবেঙ্গল পিপিআর পিপিএস রেজাল্টস টু থাউজেন্ড টোয়েন্টি তো যে সমস্ত ছাত্ররা মাধ্যমিকে অ্যাপ্লাই করেছিল পিপিআর পিপিএস রেজাল্ট এখানে তারওই কিন্তু কিছু বলা হয়েছে আগামীকাল প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর ও পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির জন্য যে পিপিএস যে আবেদন করেছিল তাদের কিন্তু তো তোমরা বুঝতে পারছো আজকে আগামীকাল বলতে আজকের এটা তো তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল পিপিআর পিপিএসের রেজাল্টটা দেখার জন্য এই যে দিয়ে দিয়েছে তোমাদের এখানে দিতে হবে রোল নাম্বার তোমরা এখানে রোল নাম্বারটা দিয়ে দেবে আমি চাইলে এখানেই তোমাদের দেখাতে পারবো যেহেতু এখন লাইভ চলছে এটা তো একটা থেকে ডিক্লেয়ার করা হয়েছে তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো তোমাদের আমাদের ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন টাইটেলে ক্লিক করলেই কিন্তু সেখানে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই পেজে চলে আসবে এখানে তোমাদের পিপিএস পিপিআর রেজাল্টটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে এখানে তোমাদের প্রথমে রোল নাম্বারটা দেবে দেওয়ার পর তোমাদের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে দেবে যেহেতু আমার কাছে কোনো রোল নাম্বার নেই সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না তো অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু করতে পারবে আশা রাখছি বোঝা গেলো এই ভিডিওর মাধ্যমে তো আরও একটা কথা বলি যে তোমাদের রেজাল্ট তোমরা কিন্তু কবে পাবে মার্কশিটটা সংগ্রহ করবে কবে থেকে সেটাও বলে দেয় তোমাদের মার্কশিট সংগ্রহ করতে পারবে তোমরা কিন্তু তিন তারিখে মানে এই আগের মাসের অর্থাৎ এটা চলছে অক্টোবর নভেম্বর মাসের তিন তারিখে তোমরা কিন্তু তোমাদের যে রিজিনাল যে অফিস আছে অর্থাৎ স্কুল থেকে তোমরা কিন্তু মার্কশিটটা সংগ্রহ করতে পারবে এখানে তোমাদের তাছাড়া বলা রয়েছে যে কোথা কোথায় কোথা থেকে তোমরা ওয়েবসাইট থেকে কোন ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্টটা দেখতে পাবে তোমাদের এই ডিসক্রিপশন বক্সে তো দিয়ে দেবো এই ওয়েবসাইটটা তাছাড়া এখানে বলা হয়েছে যে মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে বাইশে ফেব্রুয়ারি পরীক্ষার্থীর সংখ্যা ছিল দশ লক্ষ চৌষট্টি হাজার নশো আশি জন শেষ হয়েছে বাইশে ফেব্রুয়ারি পরীক্ষার্থীর সংখ্যা ছিল দশ লক্ষ চৌষট্টি হাজার নশো আশি ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেওয়ার কথা কিন্তু চলতি এই করোনা লকডাউনে কীভাবে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে আর তাদের হাতে মার্কশিট দেওয়া হবে তা নিয়ে ধ্বন্দ্বন্দ্ব রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল্ট বিষয়ে জানার জন্য চোখ রাখুন এপি আনন্দের ওয়েবসাইট আছে এটা এটা এখানে এ আনন্দ থেকে যেহেতু মানে এখানে আছে ওই জন্য এটা বলছি তো তোমাদের জাস্ট আমার পুরোটা পড়া না ও ভালো এখানে তোমাদের শুধু এটা মনে রাখতে হবে যে ওয়েবসাইটের লিঙ্কগুলো যে দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটগুলো তোমরা দেখে নাও ডাব্লিউ বিবিএসি ও ডট ও আর ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাবে তোমাদের পিপিআর বিপিএসসি রেজাল্ট তাছাড়া তোমাদের এখানে আরও দেওয়া রয়েছে ডব্লিউ বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এছাড়াও ও ডাব্লিউ বিবি এই সমস্ত ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে তোমাদের দেওয়া রয়েছে তো আশা রাখছি এই ভিডিওটা থেকে কিছুটা হলো উপকৃত হলে তো তোমাদের বোঝা গেল তিন তারিখে তিনেই নভেম্বরে তোমরা কিন্তু মার্কশিটটায় সংগ্রহ করতে পারবে স্কুল থেকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ এরকম ভালো এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন যখনই নতুন কিছু ইম্পর্টেন্ট আপডেট চলে আসবে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা জানিয়ে দিই থ্যাংক ইউ সো মাচ